কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? আপনি বিয়ে করলে আপনি রয়্যাল লিস্টে আসবেন কেন? সোনাগা রয়্যাল লিস্টে কেন আসবেন? প্রমাণ আছে, সাক্ষী আছে। আচ্ছা ভাই, আপনি যে বিয়ে করছেন, কত বছর ধরে বিয়ে করছেন? 2 বছর হয়েছে। 2 বছর ধরে? তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল লিস্টে কেন আসলেন? সময় কাটাইতে বা এই যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল লিস্টে আসলেন? না, আপনি আপনি বেরোলে তো অন্য জায়গায় বেড়াইতে পারেন। আপনি তো এখানে রুম নিয়ে থাকতেছেন। আপনার 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 নামটা বলেন, আপনার পুরো নামটা বলেন। আপনার আপনার পুরো নামটা কি? আপনি আকাম করবেন আর আপনি আমাদের মিডিয়ার কাছে আপনি বলবেন না? ইম্পসিবল, ইম্পসিবল। আপনারা তো এমনই কসম খান। জানে কেউ না? আমি তো আলেম আলামাদের কাছ থেকে দেখা করে আসিনি। সব যেখানে যায় মানুষজন ভিড় করে, এই জন্য আমি একটু আলাদা করে আসছি। আপনি এই দেশের এই পরিস্থিতির মধ্যে আপনি এখানে কেন? করোনা পরিস্থিতি, আপনি করোনা লাগছে আমাদের তো কোথাও আপনি কেউ জানে না। আপনি সেকেন্ড বিয়ে করছেন, আপনি রয়্যাল লিস্টে আসছেন কেন? আপনি বাসায় থাকবেন, ওয়াইফ নিয়ে আপনি ঘুরতে আসছেন, এটা কারণ কি? আপনি দেশ অশান্তি তৈরি করে আপনি কিসের আচরণ আপনার? আপনারা দেখছেন মানুষ এই মহিলাকে বিবাহিত দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন, কিন্তু আসলে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এই মহিলার সাথে তার সাথে অবৈধ সম্পর্ক। কার বিরুদ্ধে নিবেন আপনি আইনানুগ ব্যবস্থা? কার বিরুদ্ধে নিবেন? আমাদের আমাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে নিবেন? আপনার সাথে কে দুর্ব্যবহার করলো? আপনি এখানে আপনি আপনি এখান থেকে পালা যাওয়ার জন্য পাগল হয়েছেন কেন? আপনার ওয়াইফ, আপনার ওয়াইফ যদি নিয়ে আসেন আপনি এখানে মধ্যে বুক খুলে কথা বলবেন? আপনি আপনি কেন পালা যাইতেছেন? আপনি আপনি কেন পালা যেতে চাইছেন? আপনি কেন পালা যেতে চাইছেন? আপনি কেন পালা যেতে চাইছেন? আমি রয়্যাল লিস্টে যাবেন, আমি কয়টা টাকা বেতন পাবো বলেন? হ্যালো, আপনি রয়্যাল লিস্টে যাবেন, কত টাকা লাগে বলেন আপনি?
রয়্যাল রিসর্টে মামুনুর রশিদ হাতে নাতে ধরা গিয়েছেন এক মহিলা সহ। তিনি দাবি করছেন যে এটা তার দ্বিতীয় স্ত্রী, কিন্তু আদৌ কি স্ত্রী কিনা তিনি প্রমাণ দেখাতে পারেননি। আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন এই কথাটা কেন বললেন? আপনার স্ত্রী এত এত ইয়াং, এত ইয়াং কেন? আপনি যে বললেন যে আপনার স্ত্রী ইয়া করা, হ্যাঁ আমরা তো দেখলাম মুখ খোলা, আপনার স্ত্রী তো বেরোইছে, বেরোইছে না উনি? সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার ভূমি আল মামুন এবং সোনারগাঁও থানার অভিযান সোনারগাঁও থানার তদন্ত অফিসার কবিদুর রহমান ওসি অপারেশন। আপনি কেন পালাতে চাইলেন? আপনার আপনি পালাতে চাইছেন? আপনি সাধারণ মানুষ, আপনি এখানে আপনারা দেখছেন এখানে আরো উপস্থিত আছেন ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীরা। মামুনুল করিমকে হাতে হাতে আটক করা হয়েছে রয়্যাল রিসর্টে। এই মুহূর্তে আমরা ওই মেয়েটাকে একটু আগে আমরা দেখেছিলাম, এখন সে ওই রুমের ভিতরে আছে। যে মেয়েটা আছে উনি ওনার পেটের মেয়ের সমান হবে, কিন্তু তারপরে উনি এখানের মধ্যে স্ত্রী দাবি করছেন অথচ কোনো প্রমাণ দেখাতে পারেননি। আমি সেটা কোথায় দেখাবেন আপনি প্রমাণ? মোহাম্মদ আনিস আবারও বলছি আপনাকে, এখানে মামুনুর রশিদ মেয়ে কেলেঙ্কারি।